ওকে সো আমাদের এই লেকচারটা হচ্ছে এই আজকেই শেষ হয়ে যাবে আমাদের ইস্টার মতন স্লাইড বাকি আছে সো ফুলি আজকের মধ্যে শেষ হয়ে যাবে আর কি তো আগের দিন আমরা এটার আগের মানে পার্ট পর্যন্ত দেখছিলাম আমাদের এই লেকচার হচ্ছে টোটাল চার রকমের কোশ্চেন ছিল আমরা শুরু থেকেই দেখে আসছি সো এর মধ্যে আমরা প্রথম দুই টাইপের কোশ্চেন হচ্ছে গতদিন পড়ছি আজকে আমরা বাকি দুই টাইপের পড়ব কাউন্টার্স এবং অ্যাপ্লিকেশন অফ কাউন্টার্স সো কাউন্টার শুরুই হচ্ছে আমাদের এখান থেকে সো কাউন্টার জিনিসটা কি কাউন্টার হচ্ছে এমন একটা সার্কিট যে সার্কিটটা হচ্ছে কতগুলো স্টেটের মধ্য দিয়ে জাস্ট মানে ঘুরতে থাকে আর কি কাইন্ড অফ ব্যাপারটা হচ্ছে যে সাপোজ জিরো থেকে ওয়ান ওয়ান থেকে টু টু থেকে থ্রি এরকম আর কি এটা ডায়াগ্রামটা দেখলে আরো ক্লিয়ারলি বুঝা যাবে সো কাউন্টার হইতে পারে দুই রকম সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস হচ্ছে যে সব কাউন্টারে আচ্ছা তার আগে বলেনি কাউন্টার কিন্তু বানানো হয় হচ্ছে ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা এই যে ফ্লিপ ফ্লপ করতেছি গত লেকচার থেকে তো এই ফ্লিপ ফ্লপের সাথেই কাউন্টারের রিলেশন বিকজ কাউন্টারগুলো বানানো হয় হচ্ছে ফ্লিপ ফ্লপ ইউজ করে তো ফ্লিপ ফ্লপ আমাদের হচ্ছে ওই ফ্লিপ ফ্লপ দিয়ে যখন বানানো হয় তখন ফ্লিপ ফ্লপের ক্লক পালসের উপর বেস করে কাউন্টারকে দুই ভাগে ভাগ করা যায় তো কিছু কাউন্টার থাকে সিনক্রোনাস কিছু কাউন্টার থাকে হচ্ছে অ্যাসিনক্রোনাস তো সিনক্রোনাস কাউন্টার হচ্ছে যে কাউন্টারগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ একই রকম ক্লক পালসের ভ্যালু দেয় অর্থাৎ ক্লক পালসের ভ্যালুটা একই রকম থাকে আর অ্যাসিনক্রোনাস হচ্ছে ক্লক পালসের ভ্যালুটা ডিফারেন্ট থাকে এই আর কি সংক্ষেপে তো এগুলোর ইনডেপথ ডিটেলস আসলে আমাদের এত দরকার নাই আমরা এখানে যে জিনিসগুলো পড়বো সেগুলো হচ্ছে সিনক্রোনাস কাউন্টার আর কি তো আমরা মেনলি শিখবো হচ্ছে কাউন্টার কীভাবে ডিজাইন করে সেই ডিজাইনটা ঠিক আছে বিকজ উই আর মোর ইন্টারেস্টেড ইন দ্য ডিজাইন প্রসিডিউর রেদার দ্যান থিওরি আর কি যে হ্যাঁ আমরা এটা থিওরিটিক্যাল নলেজটা তো অবশ্য পাচ্ছি বাট তার সাথে সাথে হচ্ছে আমরা এটা কীভাবে অ্যাকচুয়ালি ডিজাইন করা যায় বিকজ যেহেতু এটা আমাদের ডিজিটাল লজিক ডিজাইন সো আমাদের ইভেন্টুয়ালি হচ্ছে একটা সার্কিট কেমনে বানায় সেটা হচ্ছে আমাদের পাঠতে হবে আর কি তো আমাদের এইখানে আমরা বিভিন্ন ধরনের এক্সাম্পল দেখবো যে কীভাবে কাউন্টার ডিজাইন করা যায় যেমন ফার্স্ট আমরা দেখবো একটা টু বিট কাউন্টার কীভাবে বানানো যায় সেটা সো একটা টু বিট কাউন্টার সো একটা টু বিট কাউন্টার কীভাবে বানানো যায় এখানে প্রশ্ন দেওয়া আছে খেয়াল করো তো ইউজিং টি ফ্লিপ ফ্লপ অর জেকে ফ্লিপ ফ্লপ উইথ আইডেন্টিক্যাল জেকে ইনপুটস তো এখানে বলছে টু বিট কাউন্টার ডিজাইন করতে কিন্তু সেটা কীভাবে বানাইতে বলছে টি ফ্লিপফ্লপ দিয়ে বানাইতে বলছে অথবা জেকে ফ্লিপফ্লপ উইথ আইডেন্টিক্যাল কে ইনপুটস তো জেকে ফ্লিপফ্লপ উইথ আইডেন্টিক্যাল জে কে ইনপুটস এটার মানে হচ্ছে আর জেকে ফিপ্লপ উইথ আইডেন্টিক্যাল যে কে ইনপুটস সেটার মানে কি মানে যে কে ফি ফ্লপের দুইটা ইনপুট যদি থাকে দুইটা ইনপুট হচ্ছে সেম হবে ঠিক আছে তো দুইটা ইনপুট যদি সেম হয় তাহলে কিন্তু সেটা আসলে টি করে সো এখানে আসলে যে দুইটা প্রশ্ন দিচ্ছে যে ইউজিং টি আর যে কে ইনপুটস দে বেসিক্যালি দ্য সেম থিং ঠিক আছে সো এরা দুজন সেম জিনিসটাই মিন করতেছে সো আমরা হচ্ছে টি ফ্লিপফ্লপ দিয়ে কীভাবে বানাই এই জিনিসটা এখন দেখবো আর কি ডিজাইনের টু বিড কাউন্টার টি সেই ধরনের প্রশ্ন থাকলে ফার্স্টেই যেটা করতে হবে ফার্স্ট হচ্ছে আমাদের এই রকম একটা ডায়াগ্রাম ডিজাইন করে ফেলতে হবে একটা স্টেট ডায়াগ্রাম ডিজাইন করতে হবে তো যেটা বললাম কাউন্টার হচ্ছে যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটের দিকে যাইতে থাকে এভাবে ঘুরতে থাকে পুরো সার্কিটটা কাইন্ড অফ তো এখানে ওই জিনিসটাই দেখানো হয়েছে খেয়াল করো জিরো থেকে ওয়ান ওয়ান থেকে টু টু থেকে থ্রি এইভাবে যাচ্ছে ঠিক আছে জিরো থেকে ওয়ান ওয়ান থেকে টু টু থেকে থ্রি আবার থ্রি থেকে জিরো এইভাবে যেহেতু টু বিট বলছে সো টু বিট দিয়ে আমরা চারটা পসিবল কম্বিনেশন পেতে পারি এখানে সেই চারটা কম্বিনেশনে লেখা আছে আর টু বিট বললে আমাদের এটা বানাইতে ফ্লিপ ফ্লপও লাগবে দুইটা সো এই টু বিট এখান থেকে আমরা বেশ কিছু ইনফরমেশান পাচ্ছি একটা হচ্ছে আমাদের এই স্টেট ডায়াগ্রামে স্টেটের সংখ্যা কয়টা হবে মানে কম্বিনেশন কয়টা হবে আসলে তো স্টেট ডায়াগ্রামে কম্বিনেশন কয়টা হবে সেই ইনফরমেশনটা পাচ্ছি আবার হচ্ছে টি ফ্লিপ ফ্লপ দিয়ে বানাতে বলছে তো কয়টা টি ফ্লিপ ফ্লপ লাগবে এই জিনিসটা বানাতে সেই ইনফরমেশনটা পাচ্ছি সো আমাদের দুইটা টি ফ্লিপ ফ্লপ লাগবে এটা আমরা বুঝে গেলাম এই টু বিট থেকে ওকে সো নেক্সট হচ্ছে এখন আমাদের এই সাইডে হচ্ছে একটা টেবিল ডিজাইন করতে হবে স্টেট টেবিল এই স্টেট টেবিলের মধ্যে বেশ কিছু অংশ থাকে একটা হচ্ছে প্রেজেন্ট স্টেট একটা হচ্ছে নেক্সট স্টেট আর একটা হচ্ছে ফ্লিপ ফ্লপ ইনপুট সো প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট কিন্তু তুমি ডায়াগ্রাম দেখেই লিখতে পারবা কারণ প্রেজেন্ট স্টেট যদি জিরো জিরো হয় নেক্সট এট হচ্ছে জিরো ওয়ান প্রেজেন্ট স্টেট যদি জিরো ওয়ান হয় নেক্সট স্টেট হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো থেকে যায় ওয়ান 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 থেকে যায় হচ্ছে আবার জিরো জিরোতে সো এইখানে যেভাবে ডায়াগ্রামে দেখানো আছে সেম টু সেম ওই একই ওয়েতে এখানে কিন্তু প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটগুলা লেখা আছে খেয়াল করে দেখো এখানেও কিন্তু ওই একই ওয়েতেই প্রেজেন্ট স্টেট আর নেক্সট ডেটগুলো লেখা আছে এই স্টেট টেবিলে অলরাইট সো তারপরে ফ্লিপ ফ্লপ ইনপুট সো আরেকটা জিনিস এখানে প্রেজেন্ট স্টেট দুইটা প্রেজেন্ট স্টেট কেন দুইটা কারণ হচ্ছে এই যে টু বিট বলছে সেই কারণেই সো এই টু বিট থেকে আমরা বেশ অনেকগুলো ইনফরমেশনই কিন্তু জেনারেট করতে পারলাম একটা হচ্ছে কয়টা কম্বিনেশন হবে এখানে সেইটা দেন হচ্ছে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে সেইটা এবং এখানে আমার প্রেজেন্ট স্টেটের মধ্যে কয়টা স্টেট হবে সেটাও তো যেহেতু দুইটা ফ্লপ লাগবে দুইটা ফ্লপের দুইটা প্রেজেন্ট স্টেট আর কি একটা হচ্ছে এ ওয়ান আর একটা হচ্ছে এ জিরো এটা তুমি এ বি হিসাবেও নামকরণ করতে পারতা সেটা সমস্যা নাই বাট আমরা এখানে এ ওয়ান এ জিরো এইভাবে দিচ্ছি আর কি তো প্রেজেন্ট স্টেট যদি এ ওয়ান এ জিরো হয় নেক্সট স্টেট আমি এ ওয়ান প্লাস এ জিরো ক্লাস এইভাবে দিতে পারি আর কি ঠিক আছে দেন হচ্ছে রাইট সাইডে হচ্ছে ফ্লিপ ফ্লপ ইনপুট তো ফ্লিপ ফ্লপ ইনপুট হচ্ছে টি এ ওয়ান টি এ জিরো যেহেতু আমি প্রেজেন্ট স্টেটগুলোতে এ ওয়ান আর এ জিরো লিখছি এখন ফ্লিপ ফ্লপ ইনপুটগুলা কীভাবে লিখব লিখব হচ্ছে টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলের উপর বেস করে যেহেতু এটা টি ফ্লিপ ফ্লপ দিয়ে বানাইতে বলছে এই কারণে টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলের উপর বেস করে হচ্ছে লিখব ঠিক আছে সো তো এক্সাইটেশন টেবিলটা এই নিচে দেওয়া আছে এগেইন পরীক্ষার সময় কিন্তু এক্সাইটেশন টেবিল দেওয়া থাকবে না তোমার নিজের থেকেই পারতে হবে এটা পরীক্ষার সময় এক্সাইটেশন টেবিলটা কোশ্চেনে থাকবে না সো হচ্ছে দেনি ফার্স্ট রুতে এই যে প্রেজেন্ট স্টেট জিরো আর নেক্সট স্টেট জিরো যদি হয় তাহলে আমরা এক্সাইটেশন টেবিলে আসবো যে প্রেজেন্ট স্টেট জিরো আর নেক্সট স্টেট জিরো হলে ফ্লিপ ফ্লপের ইনপুটে বসবে হচ্ছে জিরো সো এই যে ফ্লিপ ফ্লপের ইনপুটে বসলে হচ্ছে জিরো ঠিক আছে দেন সেকেন্ড রোতে প্রেজেন্ট স্টেট জিরো আর নেক্সট স্টেট ওয়ান সো প্রেজেন্ট স্টেট জিরো আর নেক্সট স্টেট যদি ওয়ান হয় তাহলে ফ্লিপ ফ্লপের ইনপুটে বসে হচ্ছে ওয়ান তাহলে ফ্লিপ ফ্লপের ইনপুটে বসবে হচ্ছে ওয়ান প্রেজেন্ট স্টেট ওয়ান নেক্সট ডেট ওয়ান সো প্রেজেন্ট স্টেট ওয়ান নেক্সট ডেট ওয়ান হলে ফ্লিপের ইনপুটে বসে জিরো এই যে ফ্লিপ্লপের ইনপুটে জিরো আবার প্রেজেন্ট স্টেট ওয়ান নেক্সট ডেট জিরো সো প্রেজেন্ট স্টেট ওয়ান নক্স ডেট জিরো হলে ফ্লিপলপের ইনপুটে বসে ওয়ান যে ফ্লিপ ফ্লপের ইনপুটে বসে ওয়ান তাহলে এই এক্সাইটেশন টেবিলের উপর বেস করে আমরা টি এ ওয়ানের কলমটা ফিল আপ করলাম সিমিলারলি যখন আমি টি এ জিরো ফিল আপ করবো তখন এখান থেকে এ জিরো আর এ জিরো প্লাস থেকে প্রেজেন্ট স্টেট নেক্সট ডেটের ভ্যালুটা দেখবো দেন ওইটা অনুযায়ী আমি এক্সাইটেশন টেবিলে এসে ফ্লিপ ফ্লপের ইনপুটে কী বসে সেটা দেখবো দেন ওইখান থেকে হচ্ছে ভ্যালুটা নিয়ে আহ এইখানে টি এ জিরোর কলামে বসাবো বসানোর পরে আমার এই টেবিলটা ডান দেন খেয়াল করে দেখো এই জিনিসগুলো কিন্তু আমরা আগের দিন এই যে যখন আমরা স্টেট ডায়াগ্রাম টু সার্কিট ডায়াগ্রাম পড়ছিলাম আমরা একইভাবেই কিন্তু জিনিসগুলো করছিলাম ঠিক আছে একই ওয়েতেই করছিলাম সো আজকে আমরা যেটা পড়তেছি বেসিক্যালি ওই সেম টু সেম প্রসিডিউরটাই কিন্তু ফলো করতেছি তো ফ্লিপ ইনপুটের এই ইকুয়েশনগুলো বের করার পরে ইকুয়েশন না মানে হচ্ছে এই কলামগুলো ফিল আপ করার পরে এখন আমাকে কেম এফ ডিজাইন করতে হবে সো কে এফ কিসের ডিজাইন করবো কেমএফ ডিজাইন করবো হচ্ছে ফ্লিপফ্লপের ইনপুটগুলা সো এখানে যতগুলো ইনপুট থাকবে ততগুলা কেম এপ এখানে দুইটা ইনপুট আছে টি এ ওয়ান টি এ জিরো আমি হচ্ছে এই দুইটার জন্য দুইটা কেম এপ ডিজাইন করবো দুইটার জন্য দুইটা কেম আর ইনপুট হিসাবে থাকবে হচ্ছে প্রেজেন্ট স্টেট ইনপুট হিসেবে থাকবে হচ্ছে এখানে থাকা প্রেজেন্ট স্টেট গুলা অর্থাৎ এ ওয়ান এ জিরো ইনপুট হিসাবে এ ওয়ান এ জিরো সো যেভাবে কেম এপ বানাইতে হয় অনুযায়ী কেমএপ ডিজাইন করছি কেমএের ডিটেলস আমি যাচ্ছি না এখন কেমএের তো তোমরা আসলে পারো এখন কেম্যাপ তো নতুন করে বলার কিছু নেই সো এইভাবে ওয়ান টান বসায় দেন হচ্ছে গ্রুপ ক্রিয়েট করবো এবং গ্রুপ ক্রিয়েট করে ইভেন্চুয়ালি একটা ইকুয়েশান জেনারেট করবো সো টি এ ওয়ানের জন্য একটা ইকুয়েশন আসবে টি এ জিরোর জন্য একটা ইকুয়েশন আসবে ওই ইকুয়েশন ধরে ইভেন্সুয়ালি উই হ্যাভ টু এ জিরো আউটপুটে দেখাচ্ছি আর একটাতে এ ওয়ান দেখাচ্ছি তাহলে তাহলে হচ্ছে আমার এই জায়গাটা হচ্ছে তাহলে টি এ ওয়ান আর এই জায়গাটা হচ্ছে টি এ জিরো রাইট সো টি এ ওয়ান এখান থেকে একটা তার নিয়ে ওয়ান এর সাথে কানেক্ট করে দিলেই হবে এটা কেউ যদি ওয়ানের সাথে কানেক্ট না করে এখানে যদি প্লাস ফাইভ ভোল্ট লেখে তাহলে সমস্যা নাই ইট মিনস দা সেম থিং আর কি ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে আমাদের একটা টু বিট কাউন্টার কিভাবে ডিজাইন করে সেটা তো আমরা বাকি বিটগুলো দিয়ে কীভাবে ডিজাইন করে সেটাও দেখব বাট ফার্স্ট আমরা যে টু বিটটা বুঝি বাকিগুলো আসলে এক্স্যাক্টলি সেমই কোনো সিগনিফিক্যান্ট মানে কোনো চেঞ্জই নেই আসলে এরকম ঠিক আছে সো টু বিটটা একটু বুঝা গেছে নাকি সেটা জানো সবাইকে বুঝতে পারছি টু বিট কাউন্টার কীভাবে ডিজাইন করে তো টু বিট কাউন্টার কীভাবে ডিজাইন করে সেটা কি সবাই বুঝতে পারছি কি স্যার জি স্যার আচ্ছা সো नेक्स्ट হচ্ছে আমরা আগাই বাট আগানোর আগে আমি একটা জাস্ট জাস্ট আ মোমেন্ট সো আমি একটু অ্যাটেনডেন্সটা নিবো হ্যাঁ অ্যাটেনডেন্স নিবো সো সবাই একটু রেসপন্স করো

मतलब रहमान रफत प्रेजेंट ओके आर क्यों सर सर ये दे रहा हूं रहीम दिया दी नहीं रहीम गया है रहीम गया दे দিলাম এখন साविक सेक्शन 10 প্রবাবলি না यस सर हां साविक এটও দিয়ে দিছি আচ্ছা আর কি বাদ আছে রেনেস

তাহলে হচ্ছে তারাই থাকো কারণ হচ্ছে আমি যখন জিজ্ঞাসা করবো প্রশ্ন তখন হচ্ছে দুই একবার হলেও একটু রেসপন্স করতে হবে কারণ কেউই যদি কোনো রেসপন্স না করো তাহলে কিন্তু এখানে বোঝার উপায় নেই যে আসলে তুমি কি জিনিসটা বুঝতেছো বা আদৌ কি শুনতেছো কি না জিনিসটা এটাই আর কি দেখো অ্যাটেন্ডেন্স যখন ডাকতেছি তখন কিন্তু সবাই একদম একবার ডাকার সাথে সাথেই হচ্ছে রেসপন্স করতেছো তো যখন আমি জিজ্ঞাসা করতেছি একটা জিনিস এন তো হাতিগুড়া ঘোড়া জিজ্ঞাসা করা হচ্ছে না নর্মাল কোশ্চেন যেটা আনসার করার জন্য তোমার আসলে এই চ্যাপ্টার বোঝারও প্রয়োজন নেই নর্মাল প্রশ্নগুলাই আস করতেছি রাইট সো ওই সব প্রশ্নগুলোর জন্য তোমরা কেউই আনসার করতেছো না তো এটা তো মানে টাইপ অফ ক্যালাসনেস আসলে তাই না সো এটার তো দুই একজন তো আনসার করাই যায় এটা তো আর সব সময় যদি একজন আনসার করে সেটাও তো আসলে তার জন্য সমস্যা সো সবাই তো শুনতেছো সো দুই একটা বার তো আসলে আনসার করাই যায় এই আর কি সো যারা হচ্ছে ক্লাসটা বোঝার জন্য থাকতে চাও তারা থাকো আর যাদের হচ্ছে শুধুমাত্র অ্যাটেন্ডেন্সের জন্যই ক্লাসে আসছিলাম আমার সাইড থেকে এক পার্সেন্টও কোনো ইস্যু নাই ইউ ক্যান লিভ দ্য ক্লাস আমার কোনো সমস্যা নাই ঠিক আছে কিন্তু হচ্ছে ক্লাসে থাকলে জিজ্ঞাসা করলে টুকটাক একটু রেসপন্ড করতে হবে কারণ একটা ক্লাস ভালো হবে নিতে হইলে আসলে দুই সাইড থেকেই হেল্প লাগে শুধু টিচার পড়াই নিতে হবে না স্টুডেন্টের সাইড থেকেও তো একটা ইন্টারেকশন থাকতে হবে ঠিক আছে এই আর কি তো যাই হোক আমরা হচ্ছে টু বি ক্লাসে তখন হ্যাঁ কুইজের কি ডেট দিছিলেন না ওই যে কত ক্লাসে পড়ছেন ডেট আছে কুইজ কি অফলাইন দিবেন না স্যার সেরকমই তো প্ল্যান এখন নেক্সট উইকে যদি ক্লাস অনলাইন হয়ে যায় তখন তো আর অফলাইন নিতে পারবো না এখন দেখি ঠিক আছে আজকে জানাই দিচ্ছি ক্লাসের পরে আপনি স্যার বললেন না কালকে লেকচার শেষ হয়ে গেছে হ্যাঁ লেকচার কিন্তু হচ্ছে নেক্সট উইকে তো ক্লাস আছে দুইটা সো যদি হচ্ছে অফলাইন ক্লাস হয় তাহলে অফলাইনে নিব যদি অনলাইন ক্লাস হয় তাহলে অনলাইনে নিব এই আর হ্যাঁ ক্লাসের পরে জানাচ্ছি অসুবিধা নেই তো যেখানে ছিলাম আমরা হচ্ছে টু বিট ডিজাইন করছি এখন হচ্ছে আমরা থ্রি বিট ডিজাইন করব। সো ডিজাইনে থ্রি বিট কাউন্টার সো একই রকম আগের বারের মতোই কিন্তু থ্রি জন্য হচ্ছে আমাদের তিন বিট দিয়ে আটটা পসিবল কম্বিনেশন হয় সেই আটটা কম্বিনেশন হচ্ছে এখানে লিখে ফেলছি এই আটটা কম্বিনেশনের ক্ষেত্রে হচ্ছে এই জিরো থেকে ওয়ান ওয়ান থেকে টু টু থেকে থ্রি এই হয়ে যাচ্ছে খেয়াল করে দেখো সো আগের মতোই যেহেতু থ্রি বিট বলছে তাহলে আমার তিনটা ফ্লিপফ্লপ লাগবে এবং তিনটা করে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট থাকবে সো লিখছি সেগুলো এ টু এ ওয়ান এ জিরো তুমি চাইলে এখানে এবিসি দিয়ে লিখতে পারতো এক্স ওয়াই জেড দিয়ে লিখতে পারতা এটা আসলে কোনো সমস্যা না ঠিক আছে দেন হচ্ছে ডায়াগ্রামের উপর বেস করে আমরা এখানে হচ্ছে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেটগুলো লিখছি আর ফ্লিপফ্লপের ইনপুট সো ফ্লিপফ্লপের ইনপুট লেখার জন্য কী ফলো করবো এক্সাইটেশন টেবিল আগের মতোই সো এক্সাইটেশন টেবিল ফলো করে টি এ টু টি এ ওয়ান টি এ জিরো এইগুলো ফিল আপ করছি যখন টি এ টু ফিল আপ করবা তখন কিন্তু তুমি অবভিয়াসলি শুধুমাত্র এ টু আর এ ওয়ান সরি এ টু আর এ টু প্লাস এই দুইটা জিনিস দেখবা আবার যখন টি এ ওয়ান ফিল আপ করবা তখন কিন্তু তুমি এ ওয়ান আর এ ওয়ান প্লাস এগুলো চেক করবা যখন তুমি টি এ জিরো ফিল আপ করবা তখন কিন্তু তুমি এ জিরো আর এ জিরো প্লাস এগুলা চেক করবা ঠিক আছে সো এই আর কি সো এই তিনটা কলাম ফিল আপ করার পরে দেন হচ্ছে আমরা কে এম এফ ডিজাইন করবো সো এগেইন কেম্যাপে ইনপুট হিসাবে থাকবে হচ্ছে প্রেজেন্ট স্টেটগুলা সো এ টু এ ওয়ান এ জিরো এ টু এ ওয়ান এ জিরো এই তিনটা থাকবে হচ্ছে কেম্যাপের ইনপুট হিসাবে দেন হচ্ছে টি এ টু টি এ ওয়ান টি জিরো এই তিনটার জন্য তিনটা ইকুয়েশন বের হবে গ্রুপ টুপ করার পর সেই ইকুয়েশান ধরে হচ্ছে ইভেন্সুয়ালি তুমি সার্কিটটা ডিজাইন করবা দেখিনি সার্কিট আঁকার সময় তুমি ফ্লিপ ফ্লপগুলো এইভাবে পাশাপাশি দিতে পারো অথবা এভাবে একটা আরেকটার উপর নিচেও দিতে পারো এর আপ টু ইউ এটা আসলে কোনো সমস্যা নাই কারণ তুমি তো এখানে সার্কিটের কানেকশনগুলো ঠিক মতন দিতে পারতেছো নাকি সেটা হচ্ছে ব্যাপার সো কানেকশনগুলো ঠিকঠাক মত দেখাgetElementById হলো এখন এই সেম क्वेश्चनটা যদি আবার 4 বিটের জন্য হয় ঠিক আছে তাহলে এই ডায়াগ্রামে চেঞ্জ কি আসবে যদি এটা 4 বিটের জন্য হয় তাহলে ডায়াগ্রামে চেঞ্জটা কি আসবে 4 বিটের জন্য হলে এই ডায়াগ্রামে কয়টা কম্বিনেশন আসবে 16টা 16 16 রাইট ফোর বিটার জন্য হইলে এখানে হচ্ছে ষোলোটা কম্বিনেশন আসবে সো জিরো থেকে ওয়ান ওয়ান থেকে টু এইভাবে হচ্ছে ফিফটিন পর্যন্ত আর কি দেন ফিফটিন থেকে আবার জিরো সো ওইটার জন্য টেবিল ক্রিয়েট করব অবভিয়াসলি সো ফোর বিটার জন্য চারটা প্রেজেন্ট স্টেট চারটা নেক্স স্টেট ফ্লিপ ফ্লিপ ফ্লপও লাগবে হচ্ছে চারটা সো ফ্লিপ ফ্লপের ইনপুট নিব চারটা যদি হচ্ছে টি ফ্লিপ ফ্লপ দিয়ে করতে বলে আর কি তো দেন বাকি অংশ সেম টু সেম করে যাবো করে গিয়ে কেমএফ বানাবো কেমএফ থেকে চারটা ইনপুট জেনারেট সরি চারটা ইকুয়েশন জেনারেট হবে সেই চারটে ইকুয়েশন হচ্ছে এখানে দেওয়া আছে যদি আমরা টি ফ্লিপ ফ্লপ দিয়ে বানাইতাম তাহলে এটার কী আসতো আর কি সেটা তাহলে হচ্ছে এটার ইকুয়েশনগুলো এরকম আসতো টি এ থ্রি টি এ টু টি এ ওয়ান টি এ জিরোর জন্য ইকুয়েশনগুলো এমন আসতো সেইটা ধরে ইভেন্চুয়ালি ডায়াগ্রামটা ডিজাইন করা হয়েছে এখন তোমার এই ধরনের প্রশ্নগুলো এই এই প্রশ্নের মধ্যে খেয়াল করো এর আগের অংশ পর্যন্ত কিছু করা নেই পরীক্ষার সময় আসলে তুমি তো অবভিয়াসলি ডাইরেক্ট এরকমই ইকুয়েশান বের করে ফেলতে পারবে না তোমার কিন্তু প্রথম থেকেই করে আসতে হবে অর্থাৎ ডায়াগ্রাম আঁকবা ডায়াগ্রাম থেকে ইউ টু বিল দ্য সার্কিট দেন মানে ইউফ টু বিল্ড দ্য স্টেট টেবিল স্টেট টেবিল থেকে ইউ টু বিল দ্য কেম এফ থেকে ইউ টু বিল ইকুয়েশনস দেন হচ্ছে ইভেনচুয়ালি তুমি ডায়াগ্রাম ডিজাইন করবা এখানে আসলে আর আগের অংশটা করে দেয় নাই কারণ হচ্ছে টু বিট থ্রি বিটটা তোমাকে করেই দিচ্ছে সো ফোর বিটের জন্য হচ্ছে আর এই আর স্টেট টেবিলটা ওরা করে দেয় নাই আর কি আর কি এম এফগুলা বাট তোমার যদি ফোর বিট আসে তাহলে অবভিয়াসলি তোমাকে এটা করে নিতে হবে আর কি করে তারপরে এইভাবেই ইকুয়েশন বের করে দেন হচ্ছে জিনিসটা ডিজাইন করবা আচ্ছা তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমার যে কোনো ফ্লপ দিয়ে আসতে পারে এখানে সবগুলা টি ফ্লপ দিয়ে সলভ করা দ্যাট ডাজন বিন পরীক্ষায় হচ্ছে তোমার এগুলো শুধু টি ফ্লপ দিয়ে আসবে এখানে টি এর জায়গায় ডি ফ্লপ আসতে পারে এখানে এস আর ফিফ্লপ আসতে পারে জেকে ফ্লপ আসতে পারে সো বিভিন্ন ধরনের ফ্লিপ ফ্লপই আসতে পারে ঠিক আছে সো এগুলো যখন তুমি প্র্যাকটিস করবা স্লাইডে তো আর সবগুলো দেওয়া পসিবল না সো যখন তুমি প্র্যাকটিস করবা তখন মাল্টিপল ফ্লিপ ফ্লপ দিয়ে আসলে প্র্যাকটিস করা উচিত যাতে করে পরীক্ষার সময় যে কোনো ফ্লিপ ফ্লপ দিয়ে আসলেই যেন পারা যায় আর কি সেটা আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এখানে যে জিনিসগুলো দেখতেছি কিন্তু আপ কাউন্টার এইগুলা আপ কাউন্টার বলে আপ কাউন্টার মানে কি মানে হচ্ছে ছোট থেকে বড় দিকে যায় অর্থাৎ জিরোর থেকে ওয়ান থেকে টু টু থেকে থেকে এইভাবে ছোট নাম্বার থেকে বড় নাম্বারের দিকে যায় আর কি ঠিক আছে এখন এটা উল্টাটাও আসতে পারে দ্যাট মিন্স আপ কাউন্টার না এসে তোমার হচ্ছে আবার এটা সেম জিনিসটা ডাউন কাউন্টার হিসাবেও আসতে পারে সো ডাউন কাউন্টার মানে কি ডাউন কাউন্টার মানে হচ্ছে এক্স্যাক্টলি এটার উল্টা ঠিক আছে এটা উল্টাটা মানে কি উল্টা মনে হচ্ছে ধরো যে সেভ মানে সেভেন থেকে সিক্স সিক্স থেকে ফাইভ ফাইভ থেকে ফোর ফোর থেকে থ্রি থ্রি থেকে টু টু থেকে ওয়ান ওয়ান থেকে জিরো আবার জিরো থেকে সেভেন মানে আরও সাইনগুলো জাস্ট উল্টা হবে আর কি এরকম সো সেটা হচ্ছে আমার ডাউন কাউন্টার সো পরীক্ষায় তোমার আপ কাউন্টারও আসতে পারে ডাউন কাউন্টারও আসতে পারে যদি ডাউন কাউন্টার আসে তাহলে অবভিয়াসলি অর্থাৎ এই টেবিলটা চেঞ্জ হবে কারণ এখন দেখো এখন এখানে আপ কাউন্টারে জিরোর থেকে ওয়ানে গেছে যখন আমি ডাউন কাউন্টার বানাবো তখন তো জিরো থেকে ওয়ানে যাবে না তখন জিরোর থেকে কোথায় যাবে দেখে বলো তো এই ডায়াগ্রামটা দেখে বলো যে যদি আমি এটা ডাউন কাউন্টার বানাইতাম ঠিক আছে তাহলে এখানে জিরো থেকে কোন দিকে যাইতো নেক্সট ডেটটা জিরোর পরে মানে জিরোর ক্ষেত্রে নেক্সট ডেটটা কোনটা হইত ওয়ান ওয়ান ওয়ানে যাইতো রাইট দেন হচ্ছে ওয়ান থেকে যাইতো জিরোতে টু থেকে ওয়ানে থ্রি থেকে টুতে এইভাবে হচ্ছে ডাউন কাউন্টারটা ডিজাইন করা যায়তো ঠিক আছে ওই অনুযায়ী তুমি টেবিলটা ক্রিয়েট করতে তোমার সবগুলো ভ্যালুই চেঞ্জ হইতো ইকুয়েশন ডিফারেন্ট আসতো এরকম আর কি আর পরীক্ষায় হচ্ছে তোমার আপ কাউন্টারও আসতে পারে ডাউন কাউন্টারও আসতে পারে এবং যে কোনো ফ্লিপ ফ্লপ দিয়েই আসতে পারে একটু ভালো মতন প্র্যাকটিস করতে হবে আর এখন এই যে আমরা আপ আর ডাউন কাউন্টারের কথা বলতেছি আবার পরীক্ষায় এটাও আসতে পারে যে আপ আর ডাউন কাউন্টার একসাথে ঠিক আছে অর্থাৎ আপ ডাউন কাউন্টার একসাথে ডিজাইন করতে হবে সো যদি তুমি কখনো এরকম দেখো প্রশ্নের মধ্যে যে আপ স্ল্যাশ ডাউন কাউন্টার এটার মিনিং কিন্তু হচ্ছে আপ আর ডাউন কাউন্টার একই সাথে একই সার্কিটেই বানাইতে হবে এটার মানে কিন্তু এটা না যে ইদার আপ কাউন্টার ডিজাইন করতে হবে অথবা ডাউন কাউন্টার ডিজাইন করতে হবে এটার মানে হচ্ছে আপ ডাউন কাউন্টার একসাথে একই সার্কিটে ডিজাইন করতে হবে সো এইটা কীভাবে বানাবো সো খেয়াল করো এখানে যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামটা খেয়াল করলে আসলে বোঝা যাবে যে আমাদের এখানে ব্ল্যাক কালারের অ্যারো সাইনগুলা যেগুলা ব্ল্যাক কালারের অ্যারো দিয়ে বোঝানো হয়েছে হচ্ছে আপ কাউন্টার আর রেড কালার দিয়ে বোঝানো হয়েছে হচ্ছে ডাউন কাউন্টার সো আমরা বেসিক্যালি এটা টেবিলটা যদি ক্রিয়েট করি সো থ্রি বিট যেহেতু বলছে তাহলে অবভিয়াসলি আমার তিনটা প্রেজেন্ট স্টেট তিনটা নেক্সট স্টেট আর ফ্লিপ ফ্লপও লাগবে হচ্ছে তিনটা এটা আসলে আমরা অ্যাজুম করে নিচ্ছি যে এটা টি ফ্লিপ ফ্লপ দিয়েই বানাইতে বলছে এই কারণে হচ্ছে এখানে এই যে তিনটা টি ফ্লিপ ফ্লপ লাগবে তো তিনটা টি ফ্লিপ ফ্লপের তিনটা ইনপুট এই যে টি কিউ টু টি কিউ ওয়ান আর টি কিউ জিরো সো প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেটগুলো কিন্তু এই ডায়াগ্রামের উপর বেস করেই লেখা যেমন তোমার হচ্ছে এই ফার্স্টের রো তে খেয়াল করো ফার্স্টের রো থেকে এই পর্যন্ত কিন্তু সব হচ্ছে আমার আপ কাউন্টার আর আর হচ্ছে এর পরের রো থেকে একদম লাস্ট রো পর্যন্ত হচ্ছে আমার ডাউন কাউন্টার তুমি চিন্তা করে দেখো এই ফার্স্টের রো থেকে কি লিখছে জিরো থেকে ওয়ান এর দিকে যায় যে জিরো 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 থেকে নেক্সট এট হচ্ছে জিরো জিরো ওয়ান তারপরের রোতে জিরো জিরো ওয়ান থেকে যায় হচ্ছে জিরো ওয়ান জিরো অর্থাৎ আমার এই প্রথম আটটা রোতে হচ্ছে আমার জাস্ট আপ কাউন্টারের অংশটা করা আছে এখানে আর তারপরে হচ্ছে আবার ডাউন কাউন্টার এই যে জিরো 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 থেকে ওয়ান ওয়ান ওয়ানে যায় জিরো জিরো ওয়ান থেকে জিরো জিরো জিরোতে যায় জিরো ওয়ান জিরো থেকে জিরো জিরো ওয়ানে যায় ঠিক আছে সো হচ্ছে এই পরের আটটা রোতে হচ্ছে ডাউন কাউন্টার ঠিক আছে সো এই যে আমার আপ কাউন্টার আর ডাউন কাউন্টারের এই ডায়াগ্রামের উপর বেস করে কিন্তু এই টেবিলটা এখানে জেনারেট করা হয়েছে এই টেবিলটা জেনারেট করলো এখন সমস্যা হচ্ছে গিয়ে যে আমি যখন আপ কাউন্ট মানে আপ ডাউন কাউন্টার ডিজাইন করতেছি তখন তো আমার একই সার্কিটে আমার আপ কাউন্টারও আছে ডাউন কাউন্টারও আছে এখন আমি কখন কোন জিনিসটা নিয়ে কাজ করব। সেইটা কন্ট্রোল করার জন্য তো একটা মেকানিজম দরকার দ্যাট মিনস আমি কোনো একটা সময় তো আমি সার্কিটটাকে আপ কাউন্টার হিসেবে কাজ করাবো আবার কোনো একটা সময় জিনিসটাকে ডাউন কাউন্টার হিসেবে কাজ করাবো এখন কখন কোনটা হিসেবে কাজ করাবো সেটার জন্য আমার একটা এক্সটার্নাল ইনপুট দরকার হুইচ ইজ ইন দিস কেস আমরা হচ্ছে এটাকে চিহ্নিত করতেছি হচ্ছে এম হিসেবে ঠিক আছে এক্সটার্নাল একটা ইনপুট নিচ্ছি যে এক্সটার্নাল ইনপুটটা হচ্ছে আমরা এই এম হিসেবে চিহ্নিত করতেছি সেটা তো এম হিসেবে চিহ্নিত করলে যেটা হচ্ছে খেয়াল করো এম এর ভ্যালুগুলো তুমি একটু চেক করলেই বুঝবা যে প্রথম আটটা রোতে এম এর ভ্যালু আমি রাখতেছি হচ্ছে জিরো প্রথম আটটা রোতে এম এর ভ্যালু রাখতেছে হচ্ছে জিরো ঠিক আছে আর পরের আটটা রোতে এম এর ভ্যালু রাখতেছে হচ্ছে ওয়ান তার মানে এম এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত জিরো ততক্ষণ পর্যন্ত এই সার্কিটটা হচ্ছে আপ কাউন্টার হিসেবে কাজ করবে আর এম এর ভ্যালু যদি হচ্ছে ওয়ান হয় তাহলে হচ্ছে এই সার্কিটটা ডাউন কাউন্টার হিসেবে কাজ করবে ঠিক আছে সো এম এর ভ্যালু যদি জিরো রাখা হয় তাহলে আপ কাউন্টার এম এর ভ্যালু যদি ওয়ান রাখা হয় তাহলে সেটা ডাউন কাউন্টার হিসেবে কাজ করবে সো তুমি খেয়াল করলে দেখবা যে এম সহ আমি যদি প্রেজেন্ট স্টেট তিনটার সহ যদি টোটাল চারটা ভেরিয়েল চিন্তা করি এম কিউ টু কিউ ওয়ান কিউ জিরো চারটার জন্য তো আমার ষোলোটা পসিবল কম্বিনেশন হওয়ার কথা জিরো থেকে ফিফটিন পর্যন্ত বাইনারিগুলা রাইট সো এখানে কিন্তু ওই কম্বিনেশনগুলাই আসলে লেখা আছে এই জিরো থেকে ফিফটিন পর্যন্ত বাইনারির কম্বিনেশনগুলাই কিন্তু এখানে লেখা আছে সবগুলা তুমি খেয়াল করলে দেখবা কোয়েন্সিডেন্টলি জিনিসগুলো কিন্তু ওইরকমই লেখা আছে ঠিক আছে সো জিরো থেকে ফিফটিন পর্যন্ত বাইনারিগুলা সো যদি কখনো আমার এরকম থ্রি বিট ইনফারেন্স আপ স্ল্যাশ ডাউন কাউন্টার বলে তাহলে আপ ডাউন কাউন্টার থ্রি বিট আমার নিতেই হবে কিন্তু আপ আর ডাউন কন্ট্রোল করার জন্য আমার হচ্ছে এক্সটার্নাল একটা ইনপুট নিতে হবে যেটা এম বা কোনো ভেরিয়েবল নাম দিতে পারো সমস্যা নাই সো ওইটা সহ আমার এই থ্রি বিট টোটাল চার বিট চার বিটের জন্য যে ষোলোটা কম্বিনেশন হয় সেই ষোলোটা কম্বিনেশন আমি এখানে লিখে ফেলতে পারবো এখন কেউ বলতে পারো যে স্যার আপনি তো জিরোর জন্য এখানে আপ কাউন্টার বানাইলেন ওয়াট ইফ আমি এখানে ওয়ানের জন্য আপ কাউন্টার বানাই আর জিরোর জন্য ডাউন কাউন্টার বানাই সেটাও তুমি করতে পারো কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে প্রথম আটটা রুতে তুমি ধরো দিলা ওয়ান পরের একটা রো দিলা হচ্ছে জিরো সেটা দিলে এই প্লাসিক ফ্লিপের ইনপুট বা অন্যান্য জিনিসপত্র টেবিল হয়তো চেঞ্জ হবে তো কে এম এফ যখন বাড়াবা কে এম এফ হয়তো চেঞ্জ হয়ে যাবে ইকুয়েশন চেঞ্জ হবে বাট সেটা সমস্যা না এজ লং এস তুমি এখানে মেনশন করে দিচ্ছ যে তুমি কোনটার জন্য আপ নিচ্ছ আর কোনটার জন্য ডাউন দিচ্ছ দ্যাট মিনস এই ধরনের প্রশ্নগুলো তোমার খাতায় মেনশন করে দিতে হবে যে তুমি এম কস্ট টু জিরো কিসের জন্য ধরতেছ আর এম ইকোয়াস টু ওয়ান কিসের জন্য ধরতেছো এই আর কি ঠিক আছে সো এই হচ্ছে টেবিলটা আর ফ্লপের ইনপুট তো অ্যাজ ইউজুয়াল আগের মতোই টি কিউ টু হিসাব করার জন্য হচ্ছে এখান থেকে কিউ টু আর কিউ টু প্লাস দেখবো দেন এক্সাইটেশন টেবিল অনুযায়ী আমার হচ্ছে এখানে টি কিউ টু এর কলামটা ফিল আপ করবো সিমিলারলি টি কিউ ওয়ান টি কিউ জিরো এগুলোও ফিল আপ করবো করার পরে এখানে তিনটা ফ্লপের ইনপুট যেহেতু তিনটা ফ্লপের ইনপুটের জন্য আমার হচ্ছে এখানে তিনটা কে আসবে বাট কে এর ইনপুট হিসেবে কি থাকবে এতক্ষণ পর্যন্ত আমরা যখন কে এমএফ করতেছিলাম যেমন এই যে এই ধরনের কে এমএফ যখন করছি আমার শুধু প্রেজেন্ট স্টেট গুলাকে হচ্ছে আমি ইনপুট হিসেবে নিয়েছিলাম অর্থাৎ এ টু এ ওয়ান এ জিরো তো এখানে কিন্তু আমার প্রেজেন্ট স্টেট ছাড়াও এক্সটার্নাল আরেকটা ইনপুট আছে হুইচ ইজ এম সো ওইটাকেও আমার ইনপুট হিসেবে নিতে হবে অর্থাৎ এম কিউ টু কিউ ওয়ান কিউ জিরো এই চারটা জিনিসই হচ্ছে কে এর ইনপুট হিসেবে থাকবে এই যে এম কিউ টু কিউ ওয়ান কিউ জিরো এই চারটা জিনিসই কে এর ইনপুট হিসেবে থাকবে সো চারটা জিনিসকেই হচ্ছে কেম্যাপের ইনপুট হিসেবে নিলাম নিয়ে হচ্ছে কেম্যাপ ডিজাইন করা হয়েছে সবসময় খেয়াল করবে এই ধরনের প্রশ্নগুলা এই প্রশ্ন বা এর আগের প্রশ্ন যেগুলা পড়লাম তোমার হচ্ছে প্রেজেন্ট স্টেট বা মানে এই স্টেট টেবিলে স্টেট টেবিলে তুমি যে নামে যে সিকোয়েন্সে ভেরিয়েবলগুলা নিয়েছো ওই একই নামে একই সিকোয়েন্সে হচ্ছে কেম্যাপের মধ্যেই ইনপুটগুলাকে নিতে হবে অ্যাটমিন্স এখানে এম কিউ টু কিউ ওয়ান কিউ জিরো এখানে কিন্তু একই সিকোয়েন্সে মানে ভেরিয়েবলগুলা দেওয়া এখানে কিন্তু আগে কিউ ওয়ান কিউ জিরো তারপর এম আর কিউ টু দেওয়া নাই ঠিক আছে সো এখানে যে নামে যে সিকোয়েন্সে দেওয়া ওই একই নাম একই সিকোয়েন্স কিন্তু তোমার কেম্যাপের ক্ষেত্রেও ফলো করতে হবে

ভেরিয়েবলের স্টেট টেবিলে রো এর সংখ্যা কয়টা হইতো মানে কয় এখানে যেমন থ্রি বিট বলছে সো এখানে টোটাল রো গুণে দেখো তোমার ষোলোটা আসছে ঠিক আছে সো তুমি এখন চিন্তা করে বলো যদি এখানে টু বিট থাকতো সাপোজ তো টু বিট থাকলে এখানে হচ্ছে কয়টা রো আসতো টু বিট থাকলে প্রেজেন্ট স্টেট কয়টা হইতো এটা আগে বলো চারটা প্রেজেন্ট স্টেট চারটা হইতো থ্রি বিট ক্ষেত্রে প্রেজেন্ট স্টেট কয়টা ছিল প্রশ্ন বুঝো থ্রি বিট প্রেজেন্ট স্টেট কয়টা সেটা বলছি জন্য প্রেজেন্ট স্টেট কয়টা আছে তিনটা স্যার হ্যাঁ তাহলে কয়টা হবে দুইটা হবে আর

একটা জে কে ফ্লিপ ফ্লপে কয়টা ইনপুট থাকে দুইটা দুইটা তাহলে আমার তিনটা ফ্লিপ ফ্লপ যদি লাগতো এখানে এখানে তো থ্রি বিট বলছিল সো আমরা তিনটা টি ফ্লিপ ফ্লপ নিছিলাম তো তিনটা টি ফ্লিপ ফ্লপের জায়গায় যদি তিনটা জে কে ফ্লিপ ফ্লপ নিতাম তাহলে টোটাল ইনপুটের সংখ্যা কয়টা আসতো তিনটা জে কে ফ্লিপ ফ্লপ যদি নিতাম এক একটাতে দুইটা করে ইনপুট তাহলে টোটাল ইনপুটের সংখ্যা আসতো হচ্ছে ছয়টা রাইট হ্যাঁ ছয়টা

সো এটা বানাইতে বলছে সো এখানে একটা সিকোয়েন্স দেওয়া আছে 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 5 5 থেকে 7 7 থেকে 11 11 থেকে 13 13 থেকে আবার 1 সো এই সিকোয়েন্স सोनू চাই হচ্ছে এখানে বাইনারি লেখা আছে বাইনারি থেকে ট্রানজিশনগুলো দেখানো আছে আর কি খেয়াল করে দেখো এটা আসলে আমার বোঝানোর মত এমন কিছু নাই এটা এখান থেকে জাস্ট এই ট্রানজিশনগুলো দেখানো হয়েছে আর কি অবশ্য বোঝানোর যেটা আছে সেটা হচ্ছে এখানে দেখো তোমরা নিজেরাই বলতে পারার কথা যে এখানে কিন্তু বলে দেয় নাই যে কত বিট দিয়ে জিনিসটা বানাইতে হবে তাহলে আমি এখানে যে সবগুলো চার বিট দিয়ে লিখতেছি এটা কোন বেসিসে লিখতেছি আমি কিভাবে বুঝলাম যে এখানে নাম্বারগুলোকে সবগুলোকে চার বিট দিয়ে লিখতে হবে সবচেয়ে বড় নাম্বার হাইয়েস্ট নাম্বার রাইট হাইয়েস্ট নাম্বার সো হাইয়েস্ট নাম্বার হচ্ছে 13 তো থার্ড কে রিপ্রেজেন্ট করতে আমার চার বিট লাগেই এই কারণে যেগুলো তো চার বিট লাগে না সেগুলোও আমি চার বিট দিয়ে রিপ্রেজেন্ট করতেছি কারণ সবগুলো তো আমার সেই মানে সেম সংখ্যক বিট দিয়েই রিপ্রেজেন্ট করতে হবে সো হাইয়েস্ট নাম্বারটা দেখে বুঝবো কত বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে সো চার বিট সো চার বিট যেহেতু তাহলে আমি এখান থেকে আরেকটা জিনিস বুঝলাম সেটা হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট তাহলে চারটা হবে নেক্সট স্টেট চারটা হবে এবং ফ্লিপ ফ্লপ লাগবে হচ্ছে চারটা সো চারটা ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে চারটা ইনপুট থাকবে ফ্লিপ ফ্লপের এইটুকু ক্লিয়ার যেটুকু ক্লিয়ার হয়ে গেলে বাকি অংশ তো বুঝতেই পারতেছো টেবিল ক্রিয়েট করবো আগের মতন কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে তুমি যখন চারটা প্রেজেন্ট স্টেট লিখতেছো চারটা প্রেজেন্ট স্টেটের জন্য তোমার তো ষোলোটা পসিবল কম্বিনেশন হয় চারটা প্রেজেন্ট স্টেটের জন্য তোমার কিন্তু ষোলোটা পসিবল কম্বিনেশন হয় জিরোর থেকে ফিফটিন পর্যন্ত এখন সবগুলার স্টেট কিন্তু আসলে তোমার কোশ্চেনে দেওয়া ছিল না কারণ ধরো তোমার জিরো কিন্তু কোশ্চেনে দেওয়া নাই তারপর হচ্ছে ফোর কোশ্চেনে দেওয়া নাই তারপর সিক্স কোশ্চেনে দেওয়া নাই এইট নাইন টেন কোনোটাই দেওয়া নাই টুয়েলভ দেওয়া নাই এগুলো কোনোটাই দেওয়া নাই সো এই যে যেগুলো দেওয়া নাই তাহলে সেই স্টেটগুলোও তো এখানে আসতেছে যেহেতু আমি এখানে ষোলোটা কম্বিনেশনে লিখতেছি তাহলে এই যে স্টেটগুলো দেওয়া নাই সেই স্টেটগুলো যদি আসে প্রেজেন্ট স্টেটে তাহলে ওইখান থেকে আমি কোথায় মুভ করবো দ্যাটমিনস সাপোজ এই যে জিরো যখন আসতেছে জিরো তো আমার কোশ্চেনে দেওয়া নাই তাহলে জিরো যেহেতু দেওয়া নাই তাহলে জিরোর থেকে নেক্সট স্টেট কোনটা হবে সেটা আমি বুঝবো কিভাবে যেগুলো প্রশ্ন দেওয়া আছে যেমন ওয়ান থেকে টুতে যাবে টু থেকে থ্রিতে যাবে ওইগুলো সেইভাবেই করা হয়েছে যেমন ধরো এটা ও জিরো 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 ওয়ান সো ওয়ান থেকে টুতে যাওয়ার কথা যে জিরো জিরো ওয়ান জিরো টুতে গেছে তারপর টু থেকে থ্রিতে থ্রি থেকে ফাইভে যেগুলো দেওয়া আছে প্রশ্নে সেগুলো তো ওইভাবেই দিচ্ছে কিন্তু যেগুলো দেওয়া নাই যেমন জিরো ফোর সেগুলো কি করতেছি সো খেয়াল করো ওই যে জিনিসগুলো দেওয়া নাই আমি সেইখানে আরও সাইনগুলো নিয়ে যাচ্ছি সো জিরো ফোর সিক্স তারপর হচ্ছে এইট নাইন টেন এগুলা কোনোটাতেই দেওয়া নাই তারপর হচ্ছে কত টুয়েলভ ফোরটিন ফিফটিন টুয়েলভ ফোরটিন ফিফটিন এই যে রোগুলা এই রোগের মধ্যে যে প্রেজেন্ট স্টেটগুলা এগুলো কোনোটাই কিন্তু দেওয়া নাই তাহলে আমি বুঝতেছি কিভাবে মাল্টিপল জিনিসটা সলভ করতে পারো একটা পসিবল ওয়ে হচ্ছে তোমার কোশ্চেনে ইনিশিয়াল স্টেট যেটা থাকবে সেই ইনিশিয়াল স্টেটে মুভ করা আরেকবার বলি একটা পসিবল ওয়ে হচ্ছে কোশ্চেনে ইনিশিয়াল স্টেট যেটা দেওয়া থাকবে সেই ইনিশিয়াল স্টেটে মুভ করা এখানে ইনিশিয়াল স্টেট কোনটা এখানে ইনিশিয়াল স্টেট হচ্ছে ওয়ান ঠিক আছে সো এই ওয়ানে মুভ করতে হবে তোমাকে ঠিক আছে এটা ইউজুয়ালি প্রশ্নে মেনশন করা থাকে যে এরকম কেসগুলাই তুমি কি করবা সো প্রশ্নে যেটা মেনশন করা থাকে তুমি সেটাই করবা আর কি এটা আরেকভাবে সলভ করা যায় আমরা নেক্সট প্রবলেমটাতে এটা দেখতে পারবো যে আরেকভাবে কিভাবে সলভ করা যায় ঠিক আছে সো যাই হোক সো এটার মধ্যে আমরা হচ্ছে এই ইনিশিয়াল স্টেটটা মুভ করতেছি অর্থাৎ ওয়ানে মুভ করতেছি খেয়াল করো যে যে স্টেটগুলো প্রশ্নে দেওয়া নাই এই প্রত্যেকটা থেকেই আমরা আসলে ওয়ানে মুভ করতেছি এই যে জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান প্রত্যেকটা থেকেই হচ্ছে ওয়ানে মুভ করতেছি প্রত্যেকটা থেকেই এই আর কি সো জিরো 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 থেকে জিরো 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 ওয়ান আমার এই যে ফোর থেকে ওয়ানে আমার সিক্স থেকে ওয়ানে এরকম প্রত্যেকটা থেকে আমরা হচ্ছে ওয়ানে মুভ করতেছি এই আর কি সো এইভাবে হচ্ছে তাহলে আমার যে স্টেটগুলো প্রশ্নে দেওয়া নাই। সেই স্টেটগুলো থেকে আমি ইনিশিয়াল স্টেটে মুভ করতেছি ইনিশিয়াল স্টেট মানে কিন্তু জিরো না ইনিশিয়াল স্টেট মানে প্রশ্নে যেটা ইনিশিয়াল স্টেট সেটা এখন যদি প্রশ্নে কখনো এমন থাকতো শুরুই হইতো যদি কোশ্চেনটা এখান থেকে তাহলে প্রশ্নের ইনিশিয়াল স্টেট কিন্তু হইতো দুই চ্যাপ্টারটা সো এখানে ইনিশিয়াল স্টেট হচ্ছে ওয়ান সো এটাতে মুভ করলাম করে বাকি অংশ আগের মতোই ফ্লপের ইনপুট অ্যাজ ইউজুয়াল এক্সিডেশন টেবিল অনুযায়ী ফ্লিপশ্রাপের ইনপুটগুলো ফিল আপ করতে হবে আর ফ্লপের ইনপুট ফিল আপ হয়ে গেলে দেন এখান থেকে কেম্যাপ বানাইতে হবে সো এখানে কেম্যাপে গ্রুপ টুপ করা আছে ইকুয়েশনও লেখা আছে সো এইভাবে ইকুয়েশন আসার পরই ইউ হ্যাভ টু বিল দ্য সার্কিট সো এটার সার্কিটটা এখানে বিল করা নাই যেহেতু এটার ইকুয়েশনগুলো অনেক বড় সেই জন্য সার্কিটটা বিল করা হয়নি বাট ইউ শুড বিল দ্য সার্কিট ইউর সেলফ বিকজ হচ্ছে এখানে যেহেতু ইকুয়েশনটা অনেক বড় সো এটার সার্কিট যদি তুমি বানাইতে পারো তাহলে অবভিয়াসলি ছোট ছোটো ইকুয়েশন যেগুলো থাকবে ওইগুলোর সার্কিট বানানো আসলে তোমার জন্য তেমন একটা বিষয় হবে না ঠিক আছে সো এটার সার্কিটটা তুমি নিজে একটু বিল করলে ভালো হয় আর কি বাট নিয়ম কারণ একদম সেম টু সেম সার্কিটটা হয়তো বড়ো হবে কিন্তু নিয়ম কারণ এর আগের প্রশ্ন পর্যন্ত আমরা যা যা সলভ করছি সেম টু সেম ওইভাবেই কিন্তু আমরা সলভ করলাম সো এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতে পারে যে কতগুলো স্টেট মিসিং আগে তো স্টেট মিসিং থাকলে ওই যে আমরা ইনিশিয়াল স্টেটে মুভ করে এইভাবে নেক্সট স্টেটগুলো দিতে পারি আর কি আর বাকি নিয়ম কানুন তো আগের মতোই এটা আরেকভাবে সলভ করা যায় সেটা আমরা পরের প্রবলেমটাই দেখব বাট এই প্রবলেমটা কি বুঝতে পারছি সবাই এটা বোঝা গেছে সো মুভিং অন সো লাস্ট কোশ্চেনটা যেটা সেটা

যদি আমরা সলভ করতে চাই তাহলে কিভাবে সলভ করব সো ফার্স্টই হচ্ছে আমার খুঁজে বের করতে হবে এই যে কম্বিনেশনগুলো লিখছে এখানে হচ্ছে কয়টা ডিস্টিংগুইশেবল স্টেট আছে মানে কয়টা আলাদা আলাদা স্টেট আছে সেটা ফার্স্টে খুঁজে বের করতে হবে সো তোমরা বলো কেউ একজন এখানে কয়টা আলাদা আলাদা স্টেট আছে চারটা না না তিনটা তিনটা ফাইন সো গ্রিন ইয়েলো আর রেড এই তিনটা আসলে আছে তো আমরা যেটা করব এবার আমাদের চিন্তা করতে হবে কি কিভাবে আমরা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি কারণ আমি যদি এক বিট নেই তোমার কাছে তিনটা স্টেট আছে এক বিট দিয়ে কি তিনটা বিটকে মানে তিনটা স্টেটকে রিপ্রেজেন্ট করা সম্ভব এক বিট দিয়ে কয়টা স্টেট রিপ্রেজেন্ট করা সম্ভব হাইয়েস্ট একটাই কিভাবে

এরকম বলতে পারি যে জিরো জিরো থেকে যায় জিরো ওয়ানে জিরো ওয়ান থেকে যায় ওয়ান জিরোতে ওয়ান থেকে যায় জিরো ওয়ানে আবার জিরো ওয়ান থেকে যায় হচ্ছে জিরো জিরোতে এরকম আমরা বলতে পারি তাহলে এটা অনুযায়ী এখন আর এই জিনিসটা যেহেতু আমি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করে ফেলছি এখন হচ্ছে এখান থেকে আমি সলিউশনের দিকে আগাইতে পারবো সো আমি যেহেতু দুই বিট নিয়েছি দুই বিট দিয়ে আসলে তিনটা স্টেটকে রিপ্রেজেন্ট করতে পারতেছি খেয়াল করো এখান থেকে আমার কিন্তু ওয়ান ওয়ানের যে স্টেটটা এটা আসলে কোনো কাজেই আসেনি কারণ এখানে তিনটা স্টেট ছিল সো ওয়ান ওয়ানটা আসলে আমার কোনো কাজে আসতেছে না আর কি যেহেতু দুই বিট দিয়ে নিয়েছি সো তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আমার প্রেজেন্ট স্টেট দুইটা হবে নেক্সট স্টেট দুইটা হবে আর ফ্লপের ইনপুট ফ্লিপ ফ্লপ নিছি ডি ফ্লিপ্লপ সো দুইটা ফ্লিপ ফ্লপে ডি ফ্লপ যেহেতু একটা করে ইনপুট থাকে সো টোটাল দুইটা ইনপুট অর্থাৎ ডি এ আর ডিবি যেহেতু এখানে আমি স্টেটগুলো এ বি হিসেবে চিহ্নিত করছি যদি স্টেটগুলো এমন হয়তো যে এ টু আর এ ওয়ান হিসাবে নাম দিছি তাহলে এখানে লিখতাম ডি এ ওয়ান সরি ডি এ টু

সো এটার কোনো ডিফারেন্ট কোনো আনসার দেওয়া সম্ভব না জিরো জিরো নেক্সট এট জিরো ওয়ান এটা এই কম্বিনেশন দেখলেই বোঝা যাচ্ছে সো এখন খেয়াল করো তোমার এখানে এই যে এই টেবিলের মধ্যে এই যে প্রেজেন্ট স্টেট যখন জিরো জিরো এই ফার্স্ট এট দুইটা রোতে এই দুই ক্ষেত্রেই কিন্তু নেক্সট এট হচ্ছে জিরো ওয়ান লেখা আছে খেয়াল করো যে দুই ক্ষেত্রেই নেক্সট এট কিন্তু জিরো ওয়ান এখানে এক্সট্রানাল ইনপুট টার্ট ভ্যালু জিরো নাকি ওয়ান সেটা আমি অ্যাটার করতেছে না কিন্তু নেক্সট স্টেট হচ্ছে জিরো ওয়ান যেহেতু আমার জিরো জিরো থেকে শুধুমাত্র জিরো ওয়ানই যাওয়া যায় এখন তারপর একটা চেক করো ধরো জিরো ওয়ান থেকে আমি যে তোমাকে প্রশ্ন করি এটা আনসার নিবো তোমরা জিরো ওয়ান থেকে কোথায় কোথায় যাওয়া যায় জিরো ওয়ান এর নেক্সট স্টেট কোনটা যদি বলি জিরো ওয়ান নেট ওয়ান জিরো আর জিরো জিরো ওয়ান জিরো আর জির জিরো দুইটা তো জিরো ওয়ানের নেক্সট স্টেট হচ্ছে ওয়ান জিরো হইতে পারে আবার জিরো জিরো হইতে পারে দুইটা হইতে পারে তাহলে এখন আমি কোথায় যাব যেহেতু দুইটা নেক্সট স্টেট সো দুইটা নেক্সট স্টেট হওয়ার কারণে আমার এখন এখানে একটা কন্ট্রোল মেকানিজম দিতে হবে যে যেটা দিয়ে আমি ডিসাইড করতে পারবো যে কোনো একটা নির্দিষ্ট সময়ে আমি জিরো জিরোতে যাবো কোনো একটা নির্দিষ্ট সময়ে আমি ওয়ান জিরোতে যাবো এই কারণেই এক্সটার্নাল ইনপুটের সিগনিফিকেন্স তো এই যে জিরো ওয়ানের ক্ষেত্রে তুমি খেয়াল করলে দেখবা ইনপুট যখন জিরো তখন যায় জিরো জিরোতে কিন্তু ইনপুট যখন ওয়ান তখন যায় হচ্ছে ওয়ান জিরোতে ঠিক আছে জিরো ওয়ানের ক্ষেত্রে ইনপুট যখন জিরো তখন যায় জিরো জিরোতে আর যখন ইনপুট ওয়ান তখন যায় হচ্ছে ওয়ান জিরোতে দুইটার জন্য দুই জায়গায় যাচ্ছে তুমি চাইলে এটা ডিফারেন্ট দিতে পারতা তুমি জিরোর জন্য ওয়ান জিরোতে মুভ করতে পারতা ওয়ানের জন্য জিরো জিরোতে মুভ করতে পারতা ইট ডাজেন্ট ম্যাটার বাট দ্য থিং ইজ যে দুইটা ইনপুটের জন্য দুই জায়গায় যাচ্ছে সো এখানেই আসলে এই এক্সটার্নাল ইনপুটটা এই কারণেই নিয়ে আসছে অন্যান্যগুলোর ক্ষেত্রে এই এফেক্টটা নাই কারণ অন্যান্য জায়গায় আমার হচ্ছে জিরো ইনপুট জিরো হোক বা ওয়ান হোক আমার আসলে এক জায়গার থেকে এক জায়গাতেই যাওয়া যায় জিরো জিরোর থেকে শুধুমাত্র জিরো ওয়ানেই যাওয়া যায় সো ডাজেন্ট ম্যাটার ওয়েদার এক্স এ জিরো আর ওয়ান জিরো জিরো যখন প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট আমি জিরো ওয়ানেই দিচ্ছি আবার ওয়ান জিরোর ক্ষেত্রেও সেম যখন আমার ইনপুটটা হচ্ছে যখন আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরোর থেকে শুধুমাত্র জিরো ওয়ানেই যাওয়া যায় সো এক্স এর ভ্যালু জিরো হোক বা ওয়ান হোক দুই ক্ষেত্রে কিন্তু জিরো ওয়ানেই যাচ্ছি ঠিক আছে এই আর কি তো গেল আর বাদ থাকতে হচ্ছে ওয়ান ওয়ান তো ওয়ান ওয়ান স্টেটটাই তো আসলে কোশ্চেনের মধ্যে অ্যাভেলেবল নাই তো খেয়াল করো একটু আগে আমরা যেটা সলভ করলাম ওইখানেও আমার এরকম কিছু কিন্তু স্টেট ছিল যেগুলো আসলে প্রশ্নে অ্যাভেলেবল ছিল না সেই ক্ষেত্রে আমরা মুভ করছিলাম হচ্ছে ইনিশিয়াল স্টেটটাই নেক্সট স্টেট দেওয়ার সময় সো এইখানে ইনিশিয়াল স্টেটে মুভ না করে এখানে ইউজ করছে হচ্ছে ডোন্ট কেয়ার সো এটাই আরেকটা ওয়ে যে তুমি কীভাবে সলভ করতে পারো তুমি চাইলে এখানেও ইনিশিয়াল স্টেটে মুভ করতে পারতো এটা ইনিশিয়াল স্টেটটা ছিল হচ্ছে জিরো জিরো তুমি চাইলে এই দুই রোতেই হচ্ছে জিরো জিরো বসাইতে পারতে আর কি ঠিক আছে তো এটা তুমি ইনিশিয়াল স্টেটেও মুভ করেও সল্ভ করতে পারবা অথবা হচ্ছে ডোট কেয়ার দিয়েও সল্ভ করতে পারবা অনেক সময় প্রশ্নে মেনশন করা থাকে যে যে স্টেটগুলো নাই সেগুলোর ক্ষেত্রে তুমি ইউজ করবা ইনিশিয়াল স্টেটে মুভ করবা নাকি ইউজ ডোন্ট কেয়ার ডোন্টারস রিকোয়ার্ড এরকম বলা থাকে সো ইন দ্যাট কেস প্রশ্নে যেটা বলা থাকে সেটা করতে হবে আর প্রশ্নে যদি কিছু মেনশন করা না থাকে তাহলে তোমার হচ্ছে যেভাবে ইচ্ছা তুমি ইনিশিয়াল স্টেটে মুভ করেও করতে পারো অথবা ডোন্ট কেয়ার ইউজ করেও করতে পারো কোনো সমস্যা নাই এই আর কি আচ্ছা সো এই হচ্ছে তাহলে আমার নেক্সট স্টেটগুলা গেল দেন ফ্লপের ইনপুটটা আগের মতোই এক্সেটেশন টেবিলের উপর বেস করে ফ্লপের ইনপুটগুলো লিখবো আর যখন ডোন কেয়ার থাকবে তখন তো ডোট কেয়ারই হবে দেন বাকি নিয়ম কোন আগের মতোই কেম এফ বানাবো কেমএ থেকে ইকুয়েশন কোয়েশন জেনারেট করবো কেমএফ বানানোর সময় খেয়াল করো এখানে কিন্তু প্রেজেন্ট স্টেটগুলোর সাথে সাথে এক্সটার্নাল ইনপুটটা যেটা সেটাও নিতে হবে ক্যাম্পের ক্ষেত্রে সো এখানে যেভাবে আছে এ বি এক্স এখানেও একই ভাবে একই সিকোয়েন্সে নিছি এ বি এক্স তুমি বলতে পারো যে স্যার আপ ডাউন কাউন্টার বানানোর সময় তো আপনি এক্সটারনাল ইনপুটটা নিয়েছেন কিন্তু তখন ইনপুটটা নেওয়া হয়েছে হচ্ছে শুরুতে যেমন হচ্ছে যেটা বানানোর সময় ইনপুটটা নেওয়া হয়েছে হচ্ছে শুরুতে এম শুরুতে লেখা হয়েছিল বাট এখন তো আমি ইনপুটটা শুরুতে লিখতেছি না এখন আমি ইনপুটটা লিখতেছি হচ্ছে লাস্টে ঠিক আছে সো এটা কেন তো এটা আসলে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারো তোমার যদি মনে হয় এক্সট্রা তুমি এদিকে না লিখে এক্সট্রা এই পাশে লিখবা তাহলেও কোনো সমস্যা নাই ঠিক আছে ভ্যালুগুলো অবভিয়াসলি চেঞ্জ হয়ে যাবে সব কিছুই বাট দ্যাট রিয়েলি ম্যাটার ঠিক আছে কিন্তু যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে এক্সট্রা যদি তুমি সবার লেফটে এই পাশে লেখো তাহলে কে এফের মধ্যে এইভাবে এ বি এক্স লেখা যাবে না বিকজ তখন তো তোমার এক্সট্রাকে তুমি এম বানায় ফেলতেছো তখন এখানে যদি এক্স সবার লেফটে থাকে তাহলে এটা হয়ে গেলো এক্স এ বি তোমার কে এফের মধ্যে ওইভাবে লিখতে হবে যে এক্স এ বি হবে টেবিলে যেভাবে তুমি যে সিকোয়েন্সে ভ্যালুগুলা বসাচ্ছো ভেরিয়েল গুলা ওই একই সিকোয়েন্সে একই ভেরিয়েল হচ্ছে কেম্যাপের মধ্যে বসাইতে হবে এটাই হচ্ছে নিয়ম আর কি আচ্ছা তো এই হচ্ছে গিয়ে মোটামুটি সলিউশন সো যদি এটা বুঝে থাকো তাহলে এখন যে প্রশ্ন করব সেটাও আনসার দিতে পারার কথা হচ্ছে এখন ধরো এখানে যদি কোনো কখনো স্টেটটা এমন থাকতো যে জিরো ওয়ান থেকে তো দুই জায়গায় যাওয়া যাচ্ছে তোমরাই বললা জিরো ওয়ান থেকে ওয়ান জিরোতে যাওয়া যায় আবার জিরো ওয়ান থেকে জিরো জিরোতে যাওয়া যায় এখন ধরো এটাকে যদি আমি একটু এক্সপ্যান্ড করতাম সাপোজ জিরো ওয়ান থেকে জিরো ওয়ান থেকে সাপোজ ধরো ওয়ান ওয়ানে যাওয়া যায় এরকম আর কি সাপোজ কোনো একটা প্রশ্নের জন্য ধরো এরকম তো জিরো ওয়ান থেকে আমার তিনটা জায়গায় যাওয়া যাচ্ছে এখন জিরো ওয়ান থেকে তিনটা সেপারেট জায়গায় যাওয়া যাচ্ছে এখন যদি জিরো ওয়ান থেকে এরকম তিনটা সেপারেট জায়গায় যাওয়া যায় তখন কি আমার একটা ইনপুর দিয়ে এই তিনটা জায়গায় যাওয়া যাবে প্রশ্নটা বোঝা গেছে আমার তো এতক্ষণ ধরে এমন ছিল যে জিরো ওয়ান থেকে জাস্ট দুই জায়গায় যাওয়া যায় এই জন্য আমি একটা ইনপুট নিছিলাম এক্স ওইটাতে এক্সে যখন জিরো তখন এক জায়গায় গেছি এক্সে যখন ওয়ান তখন এক জায়গায় গেছি এখন যদি কখনো প্রশ্নটা এমন থাকে যে জিরো ওয়ান থেকে আমি দেখতেছি তিনটা পসিবল জায়গায় যাওয়া যায় তাহলে কি এক্সটার্নাল ইনপুট একটা নিলে কাজ করবে কয়টা নিতে হবে এক্সটার্নাল ইনপুট দুই বিট দুই বিট নিতে হবে কারণ তখন এক বিটের জন্য তো তুমি দুইটা কম্বিনেশন পাচ্ছ দুইটা কম্বিনেশন দিয়ে তো দুইটা জায়গায় যাওয়া যাবে তিনটা জায়গায় যাওয়া যাবে না তখন হচ্ছে এক্স এর সাথে আরেকটা ভ্যালু নিতে হবে হুইচ কুড বি ওয়াই ঠিক আছে সো তখন হচ্ছে তুমি দুই বিটের জন্য যে কম্বিনেশনগুলো হয় সেটা লিখবা সো দুই বিটের জন্য তোমার হচ্ছে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তখন ধর তুমি জিরো জিরোর জন্য এক জায়গায় যাবা ওয়ান জিরো ওয়ান এর জন্য এক জায়গায় যাবা ওয়ান জিরোর জন্য এক জায়গায় যাবা আর ওয়ান ওয়ান এর ক্ষেত্রে হচ্ছে ইউ ক্যান ইউজ ডোন্ট কেয়ার ঠিক আছে এরকম আর কি তো তোমার দেখতে হবে প্রশ্নে যে কোন ফ্লপ দিয়ে করতে বলছে কয় জায়গায় যাওয়া যায় একটা জায়গার থেকে এবং সেটার জন্য কত বিট ইনপুট নিতে হবে ঠিক আছে এটা কিন্তু মুখস্থ কিছু না যে হ্যাঁ এইখানে জাস্ট এক বিট ইনপুট নিচ্ছে যে কোনো প্রশ্নে আমি এক বিট ইনপুটই নিব কারণ তোমার প্রশ্নই যদি এমন থাকে যে একটা স্টেট থেকে তুমি তিন জায়গায় মুভ করতে পারতেছো তাহলে তো তুমি এক্সটার্নাল ইনপুট একটা নিলে তখন ওইখানে কোনোভাবেই কাজ করবে না তখন এক্সটার্নাল ইনপুট নিতে হবে বেশি এই আর কি সো প্রশ্ন চেক করবা কারণ এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে আসলে অনেক অনেক কোশ্চেন বানানো সম্ভব সবগুলো তো আসলে স্লাইডে দেওয়া পসিবল না কিন্তু আমি তো তোমাকে বলে দিচ্ছি মোটামুটি কী কী টাইপের প্রশ্ন হতে পারে সো নিজে নিজে প্র্যাকটিস প্র্যাকটিস করলে তাহলে হচ্ছে এই জিনিসটা সলভ হয়ে যাবে আর কি তখন হচ্ছে আর প্রবলেম হওয়ার কথা না ঠিক আছে বাট এগুলো প্র্যাকটিস করে যেতে হবে কারণ প্র্যাকটিস না করলে পরীক্ষার সময় যখন এগুলো ডাইরেক্টলি আসবে তখন হঠাৎ করে পারা সম্ভব না আসলে আর কি এই আর কি ঠিক আছে সো আর এগিয়ে এখানে ডি ফ্লপ দিয়ে আছে পরীক্ষার সময় ডি ফ্লপ নাও থাকতে পারে টি আসতে পারে জেকে আসতে পারে এস আর আসতে পারে যে কোনোটাই আসতে পারে সো এস আর বা জে কে আসলে সংখ্যাগুলো বেড়ে যাবে সো তখন কলামের সংখ্যা বেশি হবে কেমেপ বেশি হবে ঠিক আছে ইকুয়েশন বেশি আসবে সো একটু কমপ্লিকেটেড হবে আর কি জিনিসটা এরকম আর কি বাট যে কোনো ফ্লপ দিয়ে পরীক্ষার সময় আসতে পারে যে কোনো সংখ্যক বিটের জন্যই আসতে পারে সো একটু ভালো মতন প্র্যাকটিস করতে হবে এগুলা এই আর কি আর okay. so বের হয়ে গেল তো you just have তো দেওয়াই আছে দেখাই যাচ্ছে আচ্ছা সবাই কি বুঝছে এটা এই প্রবলেমটা যেটা বললাম সবাই বুঝতে পারছে এটা আছে এই পর্যন্তই আর কি কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে এনিথিং স্যার কুইজ কবে কুইজ আচ্ছা কুইজ হচ্ছে নেক্সট উইকের রবিবারে নেক্সট উইকের রবিবারে কত তারিখ হয় আঠাইশ তারিখ আজকে হচ্ছে তেইশ তারিখ সো আঠাইশ তারিখ হচ্ছে কুইজ কুইজের সিলেবাস হচ্ছে এই যে লেকচারটা যেটা আজকে পড়া শেষ হলো এটাই আর কি জাস্ট এই লেকচারটাই সো আঠাইশ তারিখ হচ্ছে কুইজ যদি অফলাইন ক্লাস হয় তাহলে তো অফলাইনেই হবে আর যদি অনলাইন ক্লাস হয় তাহলে হচ্ছে হয়তো সেই অনলাইনে নিয়ে নিব তো সেটা তো আসলে ভার্সিটির ডিসিশনের উপর ডিপেন্ড করতেছে আপাতত তো সাতাশ তারিখ পর্যন্ত অনলাইন ক্লাস দিয়ে রাখছে এখন যদি আবার এমন হয় যে আরো এক সপ্তাহ বাড়ায় দিচ্ছে বা সামথিং সেটা তো এখন বলা সম্ভব না সো হচ্ছে দেখি ভার্সিটি কি জানায় বাট হচ্ছে ডেট প্রবলি ওইটাই থাকবে যেটা কুইজের ওইটা যদি অফলাইন হওয়ার সুযোগ থাকে অফলাইন হবে অনলাইন হলে অনলাইন এরকম আর কি সো এটা আমি তোমরা তো ভার্সিটির ডিসিশন জান ভাই আমিও জানবো তখন তারপরে সাথে সাথেই আমি তোমাদেরকে জানাই দিব আর কি ওরকম কিন্তু কুইজের সিলেবাস এটাই থাকবে এই লেকচারটা যেটা সেটাই দিস ইজ ওর লাস্ট কুইজ এখানে একটা প্রশ্নই থাকবে জাস্ট হ্যাভ টু সলভ ওয়ান কোয়েশ্চেন একটা প্রশ্নই হচ্ছে ফিফটিন মার্কস সো প্রশ্নগুলো যেহেতু বড় এগুলো দেখাই যাচ্ছে সো এই একটা প্রশ্নই ফিফটিন মার্কস থাকবে যে কোনো এক টাইপের প্রশ্ন থাকবে আর কি উই জাস্ট নিড টু সলভ দ্যাট কোয়েশ্চেন আর একটা অ্যাসাইনমেন্ট থাকবে তোমাদের অ্যাসাইনমেন্টটা আজকে আশা করি আপলোড দিয়ে দিব ওই অ্যাসাইনমেন্টে তোমার গ্রেডেড কোশ্চেনের থেকে আনগ্রেডেড কোশ্চেনের সংখ্যা বেশি থাকবে অর্থাৎ আনগ্রেডেড মানে হচ্ছে যে কোশ্চেনগুলো তোমার সলভ করতে হবে না সেই প্রশ্নগুলো ঠিক আছে ওইগুলা সলভ করতে হবে না বলতে ওইগুলো সাবমিট করতে হবে না তুমি নিজের প্র্যাকটিসের জন্য চাইলে সলভ করতে পারো অবভিয়াসলি কিন্তু সাবমিট করতে হবে না ঠিক আছে সো এই আনগ্রেডেড কোশ্চেনগুলো বাদে শুধু গ্রেডেড যে কোশ্চেনগুলা থাকবে ওই কোশ্চেনগুলো শুধু তোমাকে লিখে সাবমিট করতে হবে বাট গ্রেডেড কোশ্চেনের সংখ্যা থাকবে অ্যাট ম্যাক্স দুইটা দুইটার বেশি গ্রেডেড কোশ্চেন এই অ্যাসাইনমেন্টে দিব না ঠিক আছে সো জাস্ট হয়তো দুইটা প্রশ্ন থাকবে গ্রেডেড কোশ্চেন সো দুইটা প্রশ্ন সলভ করতে আসলে অবভিয়াসলি টাইমও তো পাঁচ দিন দেওয়া যাবে না রাইট সো দুইটা প্রশ্ন সলভ করার জন্য টাইম দেওয়া হবে হচ্ছে তিন দিন বা চার দিন বড় জোর ঠিক আছে কারণ দুইটা প্রশ্নই তো রাইট দুইটা প্রশ্ন সলভ করতে তোমার আসলে

ঠিক আছে তাহলে যাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে আগেই আর যাদের কোনো কোয়েরি নাই ইউ ক্যান লিভ আর যাদের অ্যাটেন্ডেন্সটা দাও তারা ওয়েট করো স্যার আমি নেট কারণে প্রথম থেকে ঢুকতে পারি হ্যাঁ সমস্যা দিয়ে দিচ্ছি দিচ্ছি ইসলাম নি দিয়ে দিচ্ছি আর কেউ আছে অ্যাটেন্ডেন্স যে দেই নেই প্রথমে স্যার আমার অ্যাটেন্ডেন্সটা চার্থ। তাসনিয়া তাসসুম রিটি। স্যার আবরার মাহফুজ খান। আবরার মাহফুজ খান দিয়ে দিছি। তাসনিয়া তাসসুম রিটি দিয়ে দিছি। নাবিল আহমেদ দিয়ে দিছি। আর কিউ? স্যার আমি কালকে ক্লাসটা বোরছিলাম স্যার। 12 সেকশনে ছাত্র। আচ্ছা ঠিক আছে। ওই একটা অ্যাটেনডেন্স বাকি ছিল তোমার ওটা দিয়ে দিছি। ওকে আর কিউ? বাদ পড়ছি থেকে এনিওয়ান স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ স্যার স্যার 27 তারিখ পর্যন্ত তো অনলাইন স্যার তো 27 তারিখ তো আমাদের প্রজেক্ট প্রজেক্ট সাবমিশন আর প্রজেক্ট সাবমিশন গুলো অফলাইনেই হবে অফলাইনে হবে হুম প্রজেক্ট সাবমিশন সব অফলাইনেই হবে কারণ প্রজেক্ট তো আসলে তোমরা তো বানাইছো জিনিসটা সো তোমাদের ওটা তো দেখতে হবে আমাদের সামনে সামনে এই জন্য প্রজেক্ট সাবমিশন সব সেকশনে অফলাইনেই হবে এটা ক্লাস অনলাইনের মধ্যে থাকলেও ওকে স্যার ল্যাব ফাইনাল তো দিয়েছ অলরেডি রাইট জি স্যার ল্যাব ফাইনালটা যেমন অফলাইনে হয়েছে এরকম প্রজেক্টটাও হচ্ছে অফলাইনেই দেখা হবে ঠিক আছে স্যার Pierze allleg, thanknk aen So ze.